হাইকমান্ড যা করছে আমি সমস্ত মানিবা পাই বাধ্য। হয়তো হাইকমান্ড ভাবি থাই পারে দলরে মোর আউ কিছি কাম করিবার আবশ্যক নাহি, মোর যদি আবশ্যকতা অনুভব করুথান্তে মতো কমিটিরে রাখিথান্তে। মু কোটি লবি করে নেই, লবি করি নেই, মতে রখিবার আবশ্যকতা আছে কি মু কিমতি কইবি। এদ্বারা যদি জনে বয়স্ক ব্যক্তি কংগ্রেসকে অবহেলা করিব তাহলে কংগ্রেস আগে দয়নীয় অবস্থাকে যাইপারে আগুক, সেটা হাইকমান্ড ভাববা কথা। আমার যে এটি ইনচার্জ অছন্তি সে ভাববা কথা, কিংবা কিছু বড় দায়িত্ব দেওয়া পাই আপনার স্টিয়ারিং কমিটি রাখি না কি আগুক? মু কিছু জানি নি, মো সাথে কি কিছু আলোচনা করু না, বোধে আলোচনা করিবার আবশ্যক নাই বলি ভাবুবে। বর্তমান স্থিতি কেমিতে রয়েছে কংগ্রেস বলে ভাবছেন ওড়িশার? ওড়িশার কংগ্রেস কাহিঁ থিলা ভলিয়া তো কেউ অনুভব করু না, যদি কমিটি সবু ডিজলভ করেদেলে দুই সপ্তাহ তিন সপ্তাহ ধর কংগ্রেসর অস্তিত্ব রহিলা না, খালি সিএলপি কু ছাড়ি দেলে তাহলে দলর ক্ষতি নিশ্চয় হব। ভবিষ্যৎ কেমিতি দেখছেন কংগ্রেসর রাজ্যে আগুন সেটা তো কে কহিপারিব না, কিন্তু আবশ্যকতা আছে। কংগ্রেস কাইকি বিফল হল সে বাবদরে তর্জমা করিবা পাই মিটিং ডাকিবার একান্ত আবশ্যক, সেটা ডাকু নাহান্তি, যাদ্বারা পার্টি দুর্বল হচ্ছে ধীরে ধীরে। আমি পাইছু 14টা সিট ঠিক কথা, কিন্তু ভোট পার্সেন্টেজ কমে যাইছে। বিরোধী বিজেপি সরকার করে দেলা কংগ্রেস আউটিং অধিকার করিবা কথা, আমার তো সভাপতি নারা দিয়েছিল 9 রু 90, 14 আটকি গেল।